গৌতম গম্ভীর কেভিন পিটারসন আর এবি ডিভিলিয়ার্সকে কড়া জবাব দিল। আসলে আপনারা সবাই জানেন যে হার্দিক পান্ডিয়া যেরকমভাবে মুম্বাইতে গিয়ে ফ্লপ হয়েছে সেটা নিয়েই সবাই বিচার রাখছে, যেখানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এবি ডিভিলিয়ার্স আর কেভিন পিটারসন তার ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলেছে। বলেছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি অনেকটাই খারাপ, যার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে তার ফল ভোগ করতে হচ্ছে। কিন্তু যখন গৌতম গম্ভীরকে একটা ইন্টারভিউর সময় জিজ্ঞেস করা হয়, অনেক এক্সপার্ট হার্দিকের ক্যাপ্টেন্সিকে খারাপ বলছে, আপনি এই ব্যাপারে কি বলতে চান? গৌতম গম্ভীর কিন্তু স্টেট কথায় বললেন, যারা হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্যাপ্টেন্সির বদনাম করছে তাদের নিজেদের পারফরমেন্স দেখতে বলুন, যেই সময় তারা ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন অবশ্যই খেলা অতটাও সহজ না যেরকম সবাই ভাবে, তাই হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্রিটিসাইজ করার আগে নিজেদের পারফরমেন্সটা দেখতে বলুন, যেই সময় তারা ক্যাপ্টেন ছিল। আই ডোন্ট থিঙ্ক যে তারা নিজেদের ক্যাপ্টেনশিপে অতটাও ভালো ফল করেছে। সত্যি গৌতম গম্ভীর কিন্তু অনেক বড় স্টেটমেন্ট দিয়েছে তাদের ব্যাপারে। আপনার এই ব্যাপারে কি বলতে চান অবশ্যই কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।